ওয়েলকাম টু রুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আজকে দুটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথমটি হচ্ছে স্যাংশন অফ লিপ সংক্রান্ত দ্বিতীয়টি হচ্ছে সাসপেনশন অব ক্লাস সংক্রান্ত এই দুটো বিজ্ঞপ্তির মধ্যে প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের অনুরোধ করা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখগুলিতে এবং ক্লাস ইলেভেনের অ্যানুয়াল এক্সামিনেশনের তারিখগুলিতে এক্সট্রিম কেস ব্যতীত শিক্ষক ও শিক্ষার কর্মীদের ছুটি অনুমোদন না করার জন্য দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত প্রধানদের অনুরোধ করা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক দু ও একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার দিনগুলিতে স্বাভাবিক পঠন পাঠন সাসপেন্ডেড থাকবে অর্থাৎ যে যে ডেটে উচ্চ মাধ্যমিক এবং ইলেভেনের পরীক্ষা হবে সেই সেই দিনগুলিতে অন্যান্য ক্লাসের ক্লাস সাসপেনশান থাকবে অন্যান্য ক্লাসগুলি ক্লাস বন্ধ থাকবে এই হচ্ছে দুটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে আমি শেয়ার করলাম